এ দেখেন ফল দেখেন, হেবি মোটা মোটা ফল হয়েছিল, একটা নষ্ট করে দিছে ইন্দুরে। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আমার নিজের ছাদ বাগানে আজকে উঠলাম, এক জায়গায় পার্সেল যাবে, তো ভিডিওটা করব, এটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটা করছি। তো চলুন আপনাকে দেখায়, আগে কিছু হারভেস্টিং করলাম, আজকে তিনটে হারভেস্টিং করলাম। দেখেন এটা হেভি বড় ফল, ঠিক আছে, কিন্তু এদেরকে ইঁদুরে কী করে দিয়েছে দেখেন, ফুটো করে দিয়েছে। আরও দুটো আছে, আপনাকে দেখায়। এ দেখুন এটা ঠিক আছে, কিন্তু পিঁপড়িতে খারাপ করে দিয়েছে। ভেতরে ঠিক আছে, কিন্তু পিঁপড়ি উপরগলা পিঁপড়িতে নষ্ট করে দিয়েছে। তো আপনাদেরকে আর একটা দেখায়, এই ডালটা হেভি, এই ডালটা হেভি মোটা, দেখেন পিঁপড়িতে কী করে দিয়েছে দেখুন। প্রায় 15 দিন আমি ছাদে অতটা খেয়াল করিনি, আর কাজে ব্যস্ত ছিলাম, তো মানে ছাদের এমন সাইডে ফলগুলা ছিল যে দেখা যায় ফলগুলা দেখাই যায়নি। তো আমরা অনেক লক্ষ্য করে, আমি বলতে পারিনি, কিন্তু বাড়ির যত মেম্বারের কিছু মানুষ আছে তিনারা বললো যে ছাদে কিছু ফল আছে। তো অনেকটা মানে এমন জায়গায় আছে মানে দেখা যাচ্ছে না, একটু দেখা যাচ্ছে, তো কষ্ট করে পারলাম হারভেস্টিং, মানে কেটে আপনাদেরকে দেখাতে পারলাম না। এ দেখেন ফল দেখেন, হেবি মোটা মোটা ফল হয়েছিল, একটা নষ্ট করে দিয়েছে ইন্দুরে, একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আমাদের ভালোই আনন্দ লাগবে। এখন এখন তো শীতের সময়, তো শীতের সময় ফল অনেকে লাল হয়ে গেছে শেষ ফল, কিন্তু আমার এখনও কিছু কাঁচা ফল আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। চলুন এটা কেটে আপনাদেরকে দেখায়। এটা এটা তো একটু ছোট কাটলাম, এটা একটু ছোট, টেস্ট করে দেখাবো। এখন তো ধরলেন শীতের সময়, এটা টেস্ট করে দেখাই, এর টেস্টটা আলাদা হয়েছে কিনা কাল খাবেন। আপনাদেরকে আগে ভেতর কাটটা দেখাই, দেখুন ভেতরকার কালারটা দেখছেন, দারুণ লাগছে না, দারুণ লাগছে। চলুন এবার খেয়ে দেখায় আপনি, দেখে কীরকম এর স্বাদটা কীরকম বসার সময় আর এখন কীরকম টেস্ট, সেটা আপনাদেরকে দেখাবো, আমি খেয়ে আপনাদেরকে বলবো। একটা নি, এই দেখুন কালারটা দারুণ লাগছে, কালারটা একদম কালার দারুণ লাগছে। মনে হচ্ছে যেন আমি চিনি খাচ্ছি, দারুণ মিষ্টি, আর টেস্টটা দারুণ লাগছে, দারুণ লাগছে। এবার এটা ভেতরটা কেটে দেখে, দেখেন কি হয়ে গেছে, খাম করে দিছে। আরো দেখি, এটা ফেলে দিতে হবে, এটা খাওয়া যাবে না, এটা অনেকটা দূর পর্যন্ত হয়ে গেছে, মানে বেশ খেয়ে নিয়েছে এটা। হ্যাঁ দেখুন এইটুকু আছে, বাকি সব খেয়ে নিয়েছে। কাঁচা ফলগুলো দেখাই, ভিডিওটা ছেড়ে কেউ যাবেন না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কোনো দর্শক হলে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। এই হচ্ছে একটা ফল, এই দেখুন এই একটা ফল, এইখানে একটা ফল আছে, এইখানে একটা ফল আছে, এইখানে একটা ফল আছে, সবগুলো ফল দেখাতে পারলাম না, কিছু মনে করবেন না। চলুন এবার ডালগুলা কাটি, মানে কোনগুলা কাটবো, যে পার্সেলটা যাবে সেই ডালগুলা কাটবো আমি। দেখুন এক্ষুনি ফল কাটলাম, এখান থেকে এখান থেকে ফল হয়েছিল, দেখুন এখানে ফল হয়েছিল, এইখানে একটা ফল হয়েছিল, দেখুন এই বছরেই, দেখুন এখানে একটা হারভেস্টিং করেছি, এই যে মাথার দিকে, ঠিক আছে, এইটাতে এই সিজনে প্রায় চারটি ফল পেরেছি। তো এখানে দুটো, এখানে এই দেখেন শেষের দিকে একটা পেরেছি আর এখানে একটা পেরেছি। তো ভিডিওটা লম্বা না করে চলেন এবার কাটা দেখায়, আপনারা দেখে কী কী ভ্যারাইটি দিব যাবে সেখানে। ভদ্রলোকে 6টা ক্যারেটে যা লাগবে আমি চারা দেবো বলেছি, তো চলো এগুলো চারাগুলো কাটি।
দেখুন আমি একদম রেডি করে দিচ্ছি। এগুলো একদম ম্যাচিওর চারা, ফল ধরা ডালগুলো এই দেখুন, ফল ধরা ডাল। যেন বেশি করে লাগাইতে পারে ছাদ বাগানে, বেশি করে লাগালে ফলটা খাবে। যার জন্য দিয়েছে ওনার মার জন্য দিচ্ছে, নামটা বলাবে কোথাও যাবে সেটা বলাবে পার্সেলটা। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এই দেখুন আমি তাড়াতাড়ি করছি, দেখুন মানে একদম অনেক পুরনো ডাল এগুলো। কেটে নি, আপনারা দেখেন আমি কাটি, দেখুন এগুলো সব এক জায়গায় যাবে বুঝলেন, এটা একজনের কাছে যাবে পার্সেলটা। একটা ডাল তিন ভাগ করে নিচ্ছি এই দেখুন, মানে নিচের দিকটা এরকম করে দিচ্ছি যেন বুঝতে অসুবিধা না হয়। দেখুন এই ডালটা দেখেন, বয়স্ক ডাল, একদম বয়স্ক ডাল, দেখুন ফল ধরা ডাল, দেখুন দেখুন ফল ধরা ডাল দিচ্ছি আমি, মানে মায়ের জন্য ভালো ভালো ডাল দিতে হবে। আর আমার নতুন ব্রাঞ্চ নাইকো, মানে কি বলুন তো আপনার, যে আমার ডালের বয়স অন্তত এক বছরের আর নিচে নাই, তার কারণ ফলের সিজন যখন চলে আসবে তখন আর ডাল নিতে হয় না। হ্যাঁ ঠিক আছে, ফলের সিজন চলে আসলে আর ডাল নেওয়া যাবে না, যত ডাল শীতের সময় এখন ডাল নিতে হবে। আর আমি অনেক কটা ভ্যারাইটি, কী কী ভ্যারাইটি ড্রাগন বাগানে আমার আছে আপনারা অনেক ভিডিও করেছি, কোনো দর্শক যদি হন দেখে নিতে পারেন আমার বাগানে কী কী ভ্যারাইটি আছে আপনারা দেখতে পারবেন। এই দেখুন এগুলো সব তারা যাবে, কেটে নিচ্ছি। আর কোরিয়ান হোয়াইট, কোরিয়ান হোয়াইট দিচ্ছি, ইসরায়েল ইয়েলো দিচ্ছি, আর একটা গাছ যাবে আপনাদের পার্সেল যাবে। এই দেখুন গাছটা আগে চুনুন, এই গাছটা নাকি যাদের সুগার হয়েছে এই পাতা খেলেই সুগারটা লেভেলে চলে আসে, মানে সুগার বাড়তে পারে না। এটা ভেষজ গাছ, একটা ঔষধি গাছ, এটাও পাঠাবো। চলেন এবার কি মানে পার্সেলে কিসে দেবো সেটা আপনাদেরকে দেখাবো। কটা দেবো মানে ছটা ক্যারেটে দিতে হবে তো, তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা সতেরোটা আঠেরোটা উনিশটা কুড়িটা
একুশটা, বাইশটা, তেইশটা, চব্বিশটা। এই দেখুন একটা দিলাম, একটা একটা, এগুলো হচ্ছে ইসরায়েল ইয়েলো দিলাম, ইসরায়েল ইয়েলো। আর ছোট ছোট শিকড় হয়ে আছে, ছোট চারা, এটা হচ্ছে কোরিয়ান হোয়াইট, ঠিক আছে। এইগুলো দিচ্ছি, তেমন এটা 6 ক্যারেট বেশি হয়ে যাবে, এতগুলো দিচ্ছি আমি। দেখুন এই প্যাকেটের এতগুলো দিচ্ছি আমি চারা, ঠিক আছে। মায়ের জন্য চারা দিচ্ছি, ফল ধরা ডাল আমি দিচ্ছি, ঠিক আছে। তো বাজার থেকে কিনে খাই, তো বাড়িতে গিয়ে এতগুলা যদি ডাল লাগানো হয়, আশা করি সামনেবার ফল কিছু আসবে। তাছাড়া 2 বছরের ডালে প্রচুর ফল আসবে, আর কিনতে হবে না, বাড়িতে ফল খেতে পারবেন নিজের বাগান থেকে, ঠিক আছে। এবার এইসব চারাটা যাবে নদিয়া রঘুনাথপুর, যিনি আমার কাছে অর্ডার দিয়েছিল ওনার নাম হচ্ছে পলাশ প্রামাণিক। আপনাদের, আপনার মায়ের জন্য এই গাছটা আপনাকে গিফট করলাম। তাছাড়া ইসরায়েল ইয়েলো, যেটা ভালো হলুদ ড্রাগন, সেটাও দিলাম। তো এইটাই হচ্ছে সেই গাছ, এর পাতা, এর পাতা এই দেখুন এরকম করবেন, সকালবেলায় খেতে পারবেন, কোনো মানে কোনো ই নাই কো, বেশ পরিমাণ পাতা খাচ্ছে এরকম ভাব। আমি গেলাম, এটা হচ্ছে সুগারের গাছ, মানে যাদের সুগার লেভেলটা বেশি আছে তাদের জন্য এটা, ঠিক আছে। তো খেতে ভালো, আর এর ডাল ডুবা কেটে লাগালেই শিকড়টা হয়ে যায়, চারা করে হেভি সহজ অবশ্যই। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন। তাছাড়া কোনো দর্শক যদি নতুন হয় থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল বাটনে ক্লিক করে দিন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এটা আপনার গিফট, ঠিক আছে। এরকম চারা আমি করছি, কার যদি দরকার হয় আমাকে বলবেন, আমি দেব। এরকম গাছ আমি দিব, অসুবিধা নাই গো। এরকম যদি চারা নার্সারিতে নিতে যান, অবশ্যই দেখে নেবেন, এরকম চারা পান, অনেক দাম নেই। তো ভিডিওটা এখানে শেষ করছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।